ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট 45টি এবং চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 28টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, খিলগাঁও, ওয়ারি, পুরান ঢাকা, ধানমন্ডি সহ অনেক এলাকা এসেছে এ রেড জোনের আওতায়। আর চট্টগ্রামে পোর্ট এলাকা, হালি শহর, পাহাড়তলি, কোতোয়ালি সহ 11টি এলাকা এসেছে এই আওতায়। এসব এলাকায় আইসোলেশন সেন্টার, খাদ্য, সামাজিক সহায়তা ও স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর আগে করোনা সংক্রমণ অনুসারে দেশব্যাপী এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। করোনার আক্রান্ত ব্যক্তির সংখ্যা অনুসারে এলাকাগুলোকে ভাগ করা হচ্ছে লাল, হলুদ ও সবুজ জোনে। এর অংশ হিসেবে রাজস্থানের রায়ের বাজারে চলছে পরীক্ষামূলক লকডাউন কার্যক্রম।